সিএসআরএম দেবী সিলেকশন এক্সপ্রেস আজ আছে চট্টগ্রাম ৬ আসনে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, তিনি জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতা বিরোধীরা এরা জানে যে তাণ্ডব লীলা চালিয়ে যে রাজনীতির নামে ছাত্র শিক্ষক বিভিন্ন মানুষকে তারা যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলি দুর্নাম গুছিয়ে আজকে আমরা জনাব ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে কোনো রাস্তাঘাট ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না। মাত্র দুইটার সড়ক ছিল, একটা চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, একটা চট্টগ্রাম কাপ্তাই সড়ক। আমাদের এখন প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড পাকা রাস্তার দ্বারা রাউজান সদরের সাথে সংযুক্ত। এক সময় এটা বিএনপির দুর্গ ছিল, বিএনপি নির্বাচনে নেই, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। দেশ উন্নয়ন হলে হবে না, দেশের মানুষের উন্নয়ন হতে হবে। আজকে বাজারের অবস্থা খারাপ, আজকে মানুষের অবস্থা খারাপ, আমি যদি পেটে ভাত না থাকে তাহলে লম্বা ব্রিজ দিয়ে আমি কি করব। সুতরাং আমি মনে করি উন্নয়ন বলতে 18 বছর ক্ষমতা থাকলে এটা যে কেউ উন্নয়ন করতে পারে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা তো খুব ভালোই। আমরা সংগঠনের জন্য সময় দিয়েছি, জনগণের কল্যাণে কাজ করেছি, মানুষকে এই রাজনীতির ইয়ের মধ্যে এনে তাদেরকে সচেতন করেছে, চেষ্টা করেছি। আমরা যারা মিটিং মিছিল করে থাকি তাদের পরবর্তী তাদের বাড়ি করে হামলা করে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করে। রাউজান উপজেলায় আমাদের সাংগঠনিক কাজ আমরা স্বাভাবিকভাবে করতে পারি নাই, বিভিন্ন এলাকা থেকে মানুষজন নিয়ে এসে সাংগঠনিক কাঠামো করার চেষ্টা করি। রাউজান একদম রাঙ্গামাটির শুরুর আগ পর্যন্ত ফোর লাইনের কাজ হচ্ছে দেখেছি আমরা, এবং হাটাজারি থেকে নাজিরহাট পর্যন্ত আমরা দেখেছি ফোর লাইনের কাজ হচ্ছে, এবং ব্যাপক আকারে রাস্তাঘাটে যেভাবে উন্নয়ন হয়েছে অনেক কাজ হয়েছে। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সঠিকভাবে যদি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সঠিকভাবে মনোনয়ন দিলে এখানে নৌকার প্রার্থী বিজয়ী হবে।